আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তবে যাই হোক, আর লেট করব না, চলে আসলাম একজন সুন্দর আপুর কাছে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম তোমার? আমার নাম সামিহা। সামিহা? হ্যাঁ। দেশের বাড়ি কোথায়? কুমিল্লা দাউদকান্দি। কুমিল্লা দাউদকান্দির মেয়ে তুমি? হ্যাঁ। আচ্ছা, তুমি কি উদ্দেশ্যে কেন আসছো বলো? আমি আসছি যেরকম আর কি, আমার বাবা নাই, বাবা থেকেও নাই, বাবা বিয়ে করে চলে গেছেন, তো আমার মাটা অসুস্থ, আমি বাসা বাড়িতে কাজ করি, ছোট একটা বোন আছে, তো কোনো রকমে সংসার চালাইতে পারি না। এই জন্য কি আসছি, যে একটা মনের মতো মানুষ পাওয়ার জন্য, যে মানুষটা আমাকে মন থেকে ভালোবেসে আমার দায়িত্বটা নেবে, আমার পাশে থাকবে, আমাকে হেল্প সহযোগিতা করবে, এরকম একটা মনের মানুষ পাওয়ার জন্য প্রতিবেদনে আসছি। আচ্ছা, সুন্দর কথা বলছো। আচ্ছা, তোমার এই কথাগুলো শুনে যদি কোনো হৃদয়বান ভাই তোমার সাথে থাকতে চায়, তোমার দায়িত্ব নিতে চায়, এমনকি তোমাকে বিয়ে করতে চায়, তাতে তুমি রাজি আছো? হ্যাঁ, আমি রাজি আছি। আচ্ছা, সেই ভাইটা যদি তোমার মতো স্মার্ট না হয়, বয়স্ক হয় কিংবা বিবাহিতা হয়, তাতে তোমার সমস্যা হবে? না, আমার তাতে কোনো সমস্যা নাই। সে বয়স্ক হোক বা সে কালা হোক বা সুন্দর হোক, তাতে কোনো আপত্তি নাই আমার। প্রিয় ভিউয়ার্স, মেয়েটা বলছে যে সে যেমনই হোক না কেন, তাতে আমার কোনো সমস্যা নাই, আমার এই দূর অভাবে যে আমার পাশে থাকবে তাকেই আমি ভালোবাসবো, তাই তো বলছো সামিয়া? আচ্ছা সামিয়া, তোমাকে আর একটা প্রশ্ন করি। একটা ব্যক্তি তোমার দায়িত্ব নিল, সে অনেক দূরে আছে, সে আসতে এবং তোমার সাথে দেখা করতে দুই এক বছর সময় লাগবে, তুমি অপেক্ষা করতে হবে, পারবে? হ্যাঁ, অবশ্যই পারবো। আচ্ছা, তুমি দর্শকের উদ্দেশ্যে আর কিছু বলতে চাও? বলতে চাই যে আমার ভিডিওটা দেখে যেন খারাপ কমেন্ট কেউ যেন না করে। বাহ, সুন্দর কথা বলেছো। প্রিয় ভিউয়ার্স, মেয়েটা একজন মুসলমান ঘরের, ভদ্র ঘরের মেয়ে। মেয়েটা অভাব অনটনের কারণে একটা ভালো মানুষের খুঁজে আসছে। মেয়েটাকে কেউ খারাপ কোনো কমেন্ট করবে না এবং খারাপ ভাষা নিয়ে মেয়েটাকে কেউ ফোন দিবে না। তা আপু, তোমাকে তো এখন দর্শককে অবশ্যই চাইবে, তুমি নম্বরটা তো বলতে হবে। তুমি যে নম্বরটা দিয়েছো, নম্বরটা আমি বলি, দেখো ঠিক আছে কি না, কেমন? হ্যাঁ, বলেন। 01323959180। আমি আবার বলি, 01323959180। এটাই তো তোমার নম্বর? এই নম্বরটা সবসময় তোমার পাশে থাকে? অশেষ ধন্যবাদ আপু, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।